ওয়াও, কত বড় মাছ ধরেছি! আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আজকে আমরা পরিবারের প্রজেক্টের এই যে এখানে ছোট ছোট পেঁপে গাছ লাগাইছিল, ওই যে দেখেন পেঁপেগুলো এখন অনেক বড় হয়ে গিয়েছে। তো আসা হয় না, তো বছরে একবার আসা হয়।
লিচু, আম, পেয়ারা, বিভিন্ন কাঠের গাছ, অনেক ফলের গাছ আছে। এই যে মাছগুলো দেখেন কিভাবে খাচ্ছে, যে শিং মাছ। তো গতবার আমি আর ঘরে আসছিলাম, তখন শিং মাছ ধরছিলাম। এই যে আমার ফুবাতো ভাই আকরাম বসে পুকুর থেকে মাটি তুলে ওই সামনে ওইখানে ফেলানো হয়েছে। পুকুরটা অনেক গভীর, তো বড় মাছ কিছু আছে কিন্তু ভিতরে বড়শিতে সচরাচর ধরা দেয় না। গতবার আসছিলাম তখন দুইটা বড় মাছ ধরতে পারছিলাম, আজকে দেখা যাক কি হয়। মাছ ধরার পরিবেশ আসলে খুব ভালো, এটা একটা শখ। এই যে আমার বাবা, সে বসে নিয়ে বসে গেছে মাছ ধরতেছে। এই যে আমি বসি দিয়ে প্রথম একটা মাছ ধরলাম, মোটামুটি বড়, এত বড় না। এটা আমার প্রথম ধরার মাছ, তবে এর পরপরই আমি কয়েকটা বড় বড় মাছ পাই। এই যে একটা রুই, এই মাছটা কিন্তু অনেক বড়। এই যে এই মাছটাও বড়, এই মাছটা মানে আজকে ইয়ের আমার সব থেকে বড় মাছ ধরলাম। তো ধৈর্য লাগে মাছ ধরতে, এই রৌদ্রের ভিতরে অনেক ধৈর্য নিয়ে বসে আছি। অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গরমে বেশি বেশি পানি খাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।